রানীগঞ্জের পর এবার হাওড়া, ফের এক সোনার দোকানে ডাকাতির ঘটনা। সশস্ত্র ডাকাত দল এসে লুটপাট চালালো হাওড়া ডোমজুড়ের একটি সোনার গয়নার দোকানে। লুট করে চম্পট দেয় ডাকাত দল, তদন্তে নেমেছে পুলিশ। রানীগঞ্জে ডাকাতির ঘটনার রিস্ক কাটতে না কাটতেই এবার হাওড়ার একটি সোনার দোকানে ডাকাতি। ডোমজুড়ে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো মঙ্গলবার সকালে। স্থানীয় সূত্রে খবর, সশস্ত্র অবস্থায় ডাকাতরা সেই দোকানের কর্মীদের বেঁধে এবং বন্দুকের বাট দিয়ে মেরে সোনার গয়না নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্তে ডোমজুড় থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোটা এলাকায়, আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের অন্যান্য স্থানীয় ব্যবসায়ীরা। দোকানের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ডাকাত দলের সদস্যরা এখনো পলাতক বলে জানা গিয়েছে। সোনার দোকানে ফিল্মি কায়দায় ডাকাতি, চলল গুলির লড়াই। তবে ঠিক কত টাকার সোনা দানা লুট হয়ে পালিয়েছে দুষ্কৃতীরা সে ব্যাপারে এখনো কোনো পরিষ্কার হিসাব পাওয়া হয়নি। পুলিশ জানিয়েছে ইতিমধ্যে নিকটবর্তী এলাকায় তল্লাশি শুরু হয়েছে, আশপাশের এলাকায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ। ডাকাত দল যাতে বেশি দূর পালিয়ে যেতে না পারে সেজন্য জোর তল্লাশি শুরু করা হয়েছে। দোকানের এক কর্মী বলেন, এদিন বেলা 12টা নাগাদ কাস্টমার সেজে দুজন প্রথমে দোকানে ঢোকে। প্রথমে তারা কিছু গয়না দেখানোর জন্য বলে, এরপরেই আরো দুজন দোকানে ঢুকে পড়ে, এরপরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট শুরু করে দেয় দুষ্কৃতীরা। দোকানের ওই কর্মীর কথায় মোট চারজন দোকানে ঢুকেছিল, চারজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। দোকানের এক কর্মীকে বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয়, মাথা ফেটে রক্ত ছড়তে শুরু করে ওই কর্মী। কয়েক মিনিটের মধ্যেই লুটপাট চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গেলেনিয়ার জঙ্গলে উদ্ধার ছিনতাই হওয়া গাড়ি, ধৃত বিহারের যুবক। প্রসঙ্গত, গত 9 জানুয়ারি রানীগঞ্জে নেতাজি সুভাষ বসু রোডের উপর একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সেই জায়গায় ডাকাত দলকে আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে এক মুহূর্ত গুলির লড়াই হয়, বাইক করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই ডাকাত দলের দুজন দুষ্কৃতীকে এখনো পর্যন্ত ধরতে সক্ষম হয়েছে পুলিশ। রবিবার রাতে ঝাড়খণ্ডের গিরিডি পুলিশ সরিয়া এলাকার জঙ্গল থেকে সুরজ সিং নামে একজনকে ধরে সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের গিরিডির সরিয়া এলাকা থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। রানীগঞ্জের ঘটনার রিস্ক কাটতে না কাটতেই এবার হাওড়া জেলার ফের ডাকাতির ঘটনা। কাস্টমার হিসেবে এসে বলে একটা লকেট দেখাতে হবে, নেই বলতে এবারে হঠাৎ গান গান বাড়বে। সব করে সবাই গান বার করে লাইন দিয়ে, সবাই কাছে বন্দুক ছিল, তারপরে বন্দুক থাকতে ওই সবাই সব নিল, নিয়ে আর এর মাল ধর করলো, একটা ফায়ার চালালো ভেতরে, মাল তো নিয়েই গেছে, সব নিয়ে চলে গেছে। ছেলেদের বারণ করছে কিছু এই বলে আর বেরিয়ে চলে গেছে। এসে সব ওরা ভেতরে ঢুকে পড়েছে ডাইরেক্ট কাউন্টারের ভেতরে ঢুকে এসে। আমরা ছিলাম টোটাল 3 জন ছিলাম, আর 2 জন বাইরে গেছিলো, তা ওরাও এলো একটু পরে আসতে, ওদেরও পুরো ধরলো, ধরে সব সাইড করে টেপ ফেপ মেরে, হাত পা সব টেপ ফেপ মেরে দিয়েছে। আমাকেও টেপ ফেপ মেরে ব্যান্ডেজ, পুরো পা পায়ে পুরো টেপ, মুখে টেপ, বন্দুকের পাট দিয়ে মেরেছে আমাকে। না কোনো মুখোশ করে না, খোলা বিহারি টাইপ, হিন্দিতে। তারপরে চেল্লাতে বাংলা করে দিয়ে হুট করে বেরিয়ে গেল এক একজন করে, গাড়ির স্টার্ট দিয়ে বেরিয়ে গেল বাজারের দিকে, থানার দিকে। রাকেশ দাস, রাকেশ দাস টাইম তখন জানি না, খেয়াল নেই, 12টা সামথিং এরকম হবে। আচ্ছা কি হঠাৎ কি হলো? হঠাৎ করে ওরা এক দুজন ঢুকেছিল, কাস্টমার হয়ে বললো নাকি যে পেন্ডেন্ট দেখাতে, তো আমরা পেন্ডেন্ট দেখাচ্ছিলাম, তারপর দেখাতে তারপরে আরও দুজন ঢুকলো, ঢুকতেই তারপরে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। পিস্তল চারজনই এসেছিলো, চারজনের হাতেই পিস্তল ছিল, দিয়ে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। হ্যাঁ, দুজন ঢুকেছিল খদ্দের সুদ, তারপরে আরও দুজন ঢুকলো, তারপরে ওরা অ্যাটাক করলো, আরম্ভ করলো আর কি। পিস্তল বার করেছে, চারজনের হাতে পিস্তল ছিল। কি বলছিল?
তো চুপ করে থাকতে না হলে মানে মেরে দেবে আর কি এরকম বলছিল। তারপরে ওরা সব যা আমাদের সমস্ত ডিসপ্লেতে যা আর কি মাল ছিল সেগুলো সব ওরা নিয়ে নিয়েছে। কিরকম ভাবে? হ্যাঁ, 4-5 কেজি এরকম ভাবে, 4-5 কেজি সোনা দিদি, সোনা? হ্যাঁ হ্যাঁ, 4-5 কেজি। ওরা চুপ করে থাকতে বলছিল যে যদি না চুপ করে থাকো এরকম সব বলছিল। তো দাদা একটুখানি প্রোটেস্ট করছিল বলে দাদাকে মেরেছে, অনেকটাই ব্লিডিং হয়েছে, তারা এখন নার্সিং হোমে ভর্তি আছে। পিস্তল দিয়ে, পিস্তল দিয়েই মেরেছে বাবাকেও। তারপরে তো ওরা সব কিছু নিয়ে চলে গেল। তারপরে আমরা সবাই মিলে আর কি গেলাম জানাতে যে এরকম। হ্যাঁ হ্যাঁ, আমার নাম শ্রেয়া সামন্ত।